হবে একটা কিটের মধ্যে আপনার তিনটে স্তর থাকে প্রথমে এইটা এটা নিচের স্তর এটা নিচের ফিল্টারের নিচের স্তরের জন্য এটা হচ্ছে মেডিসিন আর এটা হচ্ছে উপরে যে ছাকনি সেইটা এটা পুরাটা এই খোলের ভিতর থাকে যা প্রথমে এটা দিতে হবে তারপরে এটা দেবেন তারপরে এইটি দিয়ে তবে একটা কিট আপনার দেখুন কিভাবে একটা পিউরিটির আপনারা কিট লাগাবেন ফিল্টারে কিভাবে কিট লাগাতে হয় আপনারা এটা ভালো করে দেখুন প্রথমে উপরের ঢাকনাটা নেবেন এই অংশটা এই জায়গা লাগাবেন এবং প্রথমে এই জায়গা দিবেন দিয়ে এইভাবে এইভাবে মুসলাবেন মুসলাই এটা লাগাবেন প্রথম এটা লাগাবেন তারপরে এটা এইভাবে গেল এইভাবে দ্বিতীয় অংশটা আপনারা এইটা লাগাবেন এইটা প্রথম খুলবেন খুলে তারপরে এই জিনিসটা আপনারা লাগাবেন এই জিনিসটা লাগানোর জন্য আপনারা প্রথমে এই অংশটা খুলবেন এই অংশটা খুলে গেলে তারপরে এইটাকে লাগাবেন এইটাকে এইভাবে লাগাবেন এইরও দ্বিতীয় অংশটা লাগাচ্ছেন এটা হচ্ছে কিট মেডিসিন এই মেডিসিনের মাধ্যমে পানি শুদ্ধ করে এই মেডিসিনের মাধ্যমে পানিটা বিশুদ্ধ করে যা আপনার অনেক জীবাণুমুক্ত নাশক করে এবং অনেক আয়রন এবং জীবাণু থাকলে ওই পানিটা ধ্বংস করে দেয় মেডিসিনে এই মেডিসিনটা যখন এই মেডিসিনটা আপনার সাদা আছে এখন এই সাদাটা যখনই লাল হয়ে যাবে তখনই মনে করবেন মেডিসিনই আপনার মেয়াদ শেষ এবার তৃতীয় অংশ গেল তারপরে এই ঢাকনাটা এইভাবে আপনারা লাগিয়ে দেবেন এই ঢাকনাটা এইভাবে লাগিয়ে দেবেন তখন এই জিনিসটা ওকে হয়ে গেল যখন এই জিনিসটা আপনি লাগাবেন কোথায় থাকে আপনারা দেখেন এইটা প্রথমে এই অংশটা খুলবেন এই অংশটা খুললে এই অংশটা খুলবেন খোলার পরে এইটাকে উঠাবেন এইটাকে উঠানোর পরে এটাকে এই জিনিসটা চাপ দেবেন চাপ দিয়ে এটাকে খুললে তখন এই ফিল্টারটা পাবেন এই ফিল্টারটা প্রথমে এই জিনিসটা খুলবেন খুলে এইটা প্রথমে আপনারা এই জিনিসটা দেখবেন এই জিনিসটা দেখার পরে তখন এইটা লাগানোর সময় এইভাবে লাগাবেন লাগানোর পরে এই জিনিসটা এভাবে প্যাঁচে দেবেন প্যাঁচে দিয়ে জিনিসটা টাইট হলো এরপরে এইভাবে বসাবেন বসিয়ে এটাকে মশালি এটার কাজ হচ্ছে আপনার নিচের স্তরে যে পানিটা থাকে এই পানিটাকে অনেক সময় এরা ছেঁকে নিচের যে স্তরে ময়লাটা থাকে সেই ময়লাটাকে তারা ছেঁকে বিশুদ্ধ মুক্ত করে তারপরে এই ঢাকনাটা আবার এইভাবে লাগিয়ে এই বোতটা আপনারা এই জায়গায় লাগিয়ে দিতে পারবেন এভাবে লাগিয়ে এভাবেই করবেন এভাবে আপনারা একটা এই জার্ম কিট এবং তার মেডিসিন জার্ম কিট এবং মেডিসিন আর হচ্ছে এই তিনটা অংশ লাগাতে পারবেন তাহলে এই তিনটা অংশ আপনারা একটা কিট যখন পরিবর্তন করবেন তখন এই তিনটা অংশ আপনারা এভাবে খুলে লাগাবেন প্রত্যেকে নিজস্বভাবে বাড়িতে বসেও এটা লাগাতে পারবেন ভিডিওটা দেখে আপনারা শুধু দর্শকবৃন্দ আপনারা এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা দেখে আপনারা বাড়তি আপনারা কিট লাগানো বুঝবেন।